আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে বাংলাদেশি ব্লগার সামান্তা। আজ আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। বৃষ্টির দিন সবাই রেসিপিটা খুব পছন্দ করবে, সেটা হচ্ছে ইলিশ খিচুড়ি। আমি তো খুব পছন্দ করি এই বৃষ্টির সময় ইলিশ খিচুড়িটা, আপনারাও আমার মনে হয় খুব পছন্দ করবেন। একদিন একটু রেসিপিটা করে দেখবেন এবং কমেন্টসে জানাবেন যে কে রান্না করেছেন আর কেমন লেগেছে। আমার খুবই ভালো লেগেছে। তবে ইলিশ মাছটা অনেক বড় না, মিডিয়াম সাইজ, কিন্তু খেতে খুবই মানে টেস্ট, কারণ ডিম না থাকলে সেই ইলিশ মাছটা খেতে এমনিতেই ভালো লাগে, সেটা সবাই জানে। সো আমি মাছটা মাখিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে, শুধু জিরা বাটা বাদে, শুকনো মরিচের গুঁড়া, তারপর হলুদ, পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন বাটা, সেটা দিয়ে মিক্সড করে আমি একবারে পানি দিয়ে মানে চুলায় বসিয়ে দিচ্ছি। এটা হওয়ার মানে ওই পাশে হতে হতে আমি চাউলটা ধুয়ে নিব, চাউল আর ডাউল একসাথে মিক্সড করে নিয়েছি। এটা আমি ধুয়ে নিব সুন্দর করে, চার পাঁচবার করে ধুয়ে নিতে হবে, কারণ ডাউলে ময়লা থাকতে পারে সেজন্য। আর চাউলে ময়লা না থাকলেও ডাউলে ময়লা হয়তো থাকতে পারে। এর ভিতরে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, আর লাইক শেয়ার কমেন্ট তো ভালোবেসে দিবেন। তো ঢাকনাটা উঠে দেখতেছি আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে। আমি তিন চারটা কাঁচামরিচ ফেড়ে দিয়েছি, মানে দিয়ে দিয়েছি ফাইল করে, তেলটা ফুটে উঠেছে। আমি এখন মাছটাকে উঠিয়ে নিব, দেখেন আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিব রাইস কুকারের যে পাতিলটা থাকে সেই পাতিলটা চুলায় দিয়ে দিব। পাতিলটা চুলায় দিয়ে এর ভিতরে ওই মশলাটা আমি ঢেলে দিব। পাতিলটা গরম হলে মশলাটা ঢেলে দিয়ে এর ভিতরে ওই চাউলগুলা, সরি চাউল না, যে আমি জিরা বাটা রেখেছিলাম সে জিরা বাটা অ্যাড করে দিচ্ছি। আসলে ইলিশ মাছে জিরা বাটা দিলে স্বাদটা তেমন ভালো লাগে না, কিন্তু খিচুড়িতে জিরা বাটা না দিলে কেমন লাগে সেজন্য আমি জিরা বাটাটা দিচ্ছি। এর ভিতরে যে চাউলটা আছে ওই চাউলটা আমি অ্যাড করে দিব, দেন একটু কষিয়ে তারপর রাইস কুকারে উঠাই দিব। আসলে আমি খিচুড়ি রাইস কুকারে বেশি রান্না করি, কারণ হচ্ছে মানে আমি চুলায় বেশি রান্না করতে পারি না ভালো, মানে হয়তো নরম হয়ে যাবে, না হলে অনেক ঝরঝরা থাকবে এরকম হয়। কিন্তু আমি খিচুড়িটা অন্তত একটু মানে স্মুদি ভাব টাইপেরটা খেতে বেশি পছন্দ করি, ওই জন্য এভাবে আমি রান্না করি। আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি, দেখেন বলো কোঠে গিয়েছে। আমি এর ভিতরে মাছটা দিয়ে দিব, তারপর একটু নেড়ে আর একটু দমে বসিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আস্তে করে নেড়ে দিতে হবে, কারণ জোরে দিলে মাছটা ভেঙে যেতে পারে, কারণ মাছটা যেহেতু কাঁচা, কাঁচা বলতে মানে ভেজে নেইনি আমি। এদিকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা একটু বেস্তা করে নিচ্ছি। ভাতটা প্লেটে উঠিয়ে পরিবেশন করার জন্য উঠিয়ে ভিতরে উপরে একটু ছিটিয়ে দিলে আসলে বেস্তার যে ফ্লেভার, ফ্লেভারটার জন্যই বেশ চমৎকার লাগে খেতে। যে কোনো জিনিস, পোলাও বলেন, খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, দেখেন সুন্দর হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, সবাই টেস্ট করবেন। আল্লাহ হাফেজ।